बाय बाय हावड़ा। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি আবার বেরোচ্ছি। আজ 10 দিনের জন্য বেরোবো। আজকে হচ্ছে 20শে এপ্রিল 2023। এখন যাব হাওড়া। চলো, গাড়ি রাখতে পাঠিয়ে দিয়েছি অলরেডি, গাড়ি আসা মানে আসছে, গাড়িতে উঠে পড়ি। এবার লাগেজগুলো নিয়ে নিচে নামি। লাগেজ নিয়ে নিচে চলে এসেছি। এই দেখো লাগেজ সব আমার। এটা হচ্ছে খাবারের ব্যাগ, এটার মধ্যেও খাবার রয়েছে, ড্রাই খাবার। আর এটা হচ্ছে আমার জামা কাপড়ের ব্যাগ। এবার গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে উঠে পড়বো। আমার সাথে এবারে আমার সঙ্গী হচ্ছে, এই দেখো আমার বান্ধবী জয়শ্রী, ওই সরকার। হ্যাঁ, ও আমার সঙ্গী হচ্ছে এবারে। চলো এবার আমরা হাওড়ায় যাই, এবার গাড়িটা আসলে লাগেজটা তুলে নেব। ও এসে গেছে, গাড়ি চলে এসছে, এই দেখো গাড়ি আসছে। এবার এই লাগেজগুলো তুলব, লাগেজগুলো তুলে নিজেরাও উঠব। তাই কত দেখাচ্ছে ভাড়া? ঠিক আছে, চলো উঠি। গাড়িতে বসে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। ছেলেকেও বাই করে দিলাম, চলো। চলো আবার হাওড়ায় গিয়ে কথা হচ্ছে। ব্রিজের উপরে উঠেছি এখন। আমরা স্টেশনে ঢুকে গেছি, এই দেখো বড় ব্রিজ সামনে দাঁড়িয়ে আছি এখন। আর অলরেডি বোর্ডে গাড়ি দিয়ে দিয়েছে, আমাদের গাড়ি হচ্ছে 13009 লোকনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। হাওড়া থেকে আমাদের যাত্রা হবে হরিদ্বার, চলো প্ল্যাটফর্মে চলে যাই। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি দিয়ে দিয়েছে। আমাদের কামরা হচ্ছে B1, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 56 আর 64। এখন জয়শ্রী বসে আছে 64-এ, একদম টয়লেটের সামনে ফার্স্ট। যাই হোক, এটাই সেটাই, গরমে যা অবস্থা। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। 13009 দুন এক্সপ্রেস হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশ ঠিক টাইমে একদম 8:25 ছাড়লো। আর এখন গাড়ি আমাদের হাওড়া থেকে বেরোচ্ছে। আপাতত দরজার সামনে আসতে পারলাম, পেছনের গেটে আমার জায়গা, কিন্তু ওখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ান মানে ব্লক করতে পারছিলাম না। তাই আবার এদিকে এসে আমি তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, আমাদের গন্তব্য হচ্ছে হরিদ্বার, তোমরা সকলেই জানো। আমি অলরেডি বলে দিয়েছি যে উত্তরাখণ্ডে যাচ্ছি আমি। বাই বাই হাওড়া, চলো আমরা আমাদের সিটে চলে যাই। সিটে গিয়ে বসি এবার, আবার পরে কথা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন ক্রস করছে,
এখন আর চলো ট্রেনে আমাদের সিট গুলো দেখিয়ে দিই। এখানে বসে আছি, লাগেজ একটু উপরেই রয়েছে, আর এদিকে পেট্রোল গুলো এখানে রয়েছে। এর পরের হল্ট বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে গাড়ি ঢোকার টাইম হচ্ছে 10:22, আর গাড়ি একটু লেট আছে, দেখাচ্ছে 10:27 ঢুকবে। আর 10:00 যেহেতু বাজে, এখন আমরা রাতের ডিনারটা সেরে নেব, ডিনারটা রেডি করি। জয়শ্রী এসে গেছে, জয়শ্রী এসে এবার ডিনার রেডি করবে। জয়শ্রী হাত ধুয়ে চলে এসেছে, এই দেখো খাবার রেডি করছে, রাতের ডিনারের খাবার। রাতের ডিনারে রয়েছে আমাদের রুটি, বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসা আলুর দম, কষা মাংস। আর এখন জয়শ্রী বলছে পেঁয়াজ থাকলে ভালো হয়, তাই তো? পেঁয়াজও আছে ব্যাগে, বের করছে। ঠিক আছে, আমিও হাত ধুয়ে আসি, এসে খেয়ে নিই, রাতে ডিনারটা করে নিই। জয়শ্রী আলুর দমটা করেছে, কেমন হয়েছে কে বলো? খুব ভালো হয়েছে, সব ঠিক আছে, মশলাপাতি একদম। নিজে তো আর বলতে পারি না, খুব ভালো হয়েছে, তাই আমি আর কিছু বলবো না। সেটা খেতে হবে, যে খেয়ে তুলে ফেলবে বোঝা যাবে যে খারাপ হয়। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, হ্যাঁ পরে আবার ফিরে আসছি বিরতির পর। এখন 11:13 বাজে, আর পানাগড় স্টেশনে দাঁড়িয়ে আছে গাড়ি, গাড়ি সিগন্যাল দিচ্ছে। রাতে ডিনার তো হয়েই গেছে দেখলে, চলো রাতের বিছানাও তৈরি হয়ে গেছে, শুয়ে পড়বো। বেডরোলে দেয় একটা কম্বল আছে, কম্বলটা আমি পেতে নিয়েছি, দুটো চাদর দেয় আর একটা বালিশ, একটা টাওয়াল। এই ঠিক আছে, আর রাত করব না, কারণ সবাই শুয়ে পড়বে, সবাই যখন শুয়ে পড়ছে আমাকেও শুয়ে পড়তে হবে। গুড নাইট, আগামীকাল সকালবেলা আবার দেখা হবে, ঠিক আছে। একটু নামলাম, নেমে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যে যা দরকার আছে সেগুলো কিনে নেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, যার আগে নাম ছিল মোগলসরাই। ওয়েদারটা ভালোই আছে, এখানে রোদ উঠেছে, দেখা যাক আগে কি হয়। সকালের কফি, চা কফি এখনো খাওয়া হয়নি, চায়ের লোককে বলেছিলাম 5 মিনিট বাদে আসতে, আসেনি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছাড়লো, তারপর আমরা নিজেরা বানিয়ে খাচ্ছি। কফি রয়েছে, এখন খাবো, কফিটা খেয়ে নিই।
দশটা ২৯ হয়ে গেছে, চলো গাড়িতে উঠে। এখন বাজে ১০:৫৫, সকালের টিফিন নিয়ে বসছি, টিফিন রেডি করেছি, করে এই দেখো জয়শ্রী খেতে শুরু করেছে। আমি কখন থেকে বলছি বের করো স্যালাডটা তৈরি করো, ও মাথা নেড়েই যাচ্ছে। আর এই দেখো আমাদের সকালের টিফিনে শসা টমেটো পেঁয়াজ দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি, আলুর দম রয়েছে, এখানে রয়েছে মিষ্টি সীতাভোগ, আর হাতে রয়েছে রুটি। এখন দাঁড়িয়ে আছি জনপুর স্টেশনে, আর এখন বাজে হচ্ছে তোমার ১২:১৫, গাড়ি ঠিক টাইমে আছে আপাতত। প্রচন্ড গরম, বাইরে একদম দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড রোদ। চলো গাড়িতে উঠে পড়ি। এখন বাজে ২:৪০, দুপুর অনেকটা বেলা হয়ে গেছে, এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে কি রয়েছে দেখো, লাঞ্চে রয়েছে আমাদের চিকেন আর রাইস। এবার আমি হাত ধুয়ে খাবারটা খেয়ে নিই। এখন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্টে গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্টের স্টেশন। অনেকটাই ডিলে রয়েছে, প্রচন্ড রোদের তাপ গো, এখানে একদম দরজার সামনে বেরোনো যাচ্ছে না। আমি যে তোমাদেরকে কিছু দেখাবো সেটাও সম্ভব হয়ে উঠছে না। বাই বাই অযোধ্যা, চলো ভিতরে চলে যাই। এখন আমরা লখনৌর আগে স্টেশন মালহোড়ে দাঁড়িয়ে আছি, আর গাড়ি দাঁড়িয়েছে, গাড়ি ছাড়লেই উঠে পড়বো, তারপরে লখনৌতে নাম আবার নাম। আর এর আগে আমরা একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ তোমাদের সাথে কথাও হয়নি। ৬:৫০ মালদহ থেকে গাড়ি ছাড়লো, এখন যাবে লখনৌ। আর তার আগে আমি একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে কফি খেলাম, যেটা তোমাদেরকে শেয়ার করিনি। জয়শ্রী বললো আমি নাকি অন্যায় করেছি, তার জন্য সরি। লখনৌ ঢোকার আগের সিন দেখো, রাতের কি সুন্দর লাগছে না, ভাল লাগছে। আমাদের কলকাতায় নীল আলো দিয়ে, আর এখানে হলুদ আলো দিয়ে, ভালোই লাগছে বেশ। ব্যাপারটা কিন্তু খুব মানে অর্থবহ, ওখানে নীল আলো এখানে হলুদ আলো, সেই ভালো লাগে, সেই জন্যই তো যোগী ইয়ে না, এটা না, এটা তো যোগী রাজ্য। হ্যাঁ যোগী রাজ্য, যোগী রাজ্য সবই গেরুয়া, সেই জন্য এখানে হলুদই ঠিক আছে। ঠিক আছে লখনৌ স্টেশন আসুক, তারপর আবার লখনৌ স্টেশনটা দেখাবো। এই দেখো আমার সহযাত্রী, এরাও একটা গ্রুপ রয়েছে, এরাও খুব এনজয় করছে।
आंटी ब्लॉग बना रही है, वो फेमस हो जाएंगे। नहीं नहीं भाई, ऐसा कुछ भी नहीं है। फेमस तो हम तुम लोगों के वजह से हो सकते हैं। इसका झगड़ा करेंगे, आप वीडियो बनाइए, ठीक है? बस आप इस वीडियो बनाइए, करो झगड़ा करो। वो देगी फिर बेचारी आंटी कॉल मेरे पास आ जाएगा। এখন এসেছি লখনউ স্টেশনে, লখনউ স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এক ঘন্টা গাড়ি লেট আছে, 1:30। লখনউ স্টেশনটা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে 8:30, আমাদের সন্ধ্যের মুখরোচক খাবার তৈরি হচ্ছে, আর কে রেডি করছে দেখবে? রাধুনি জয়েস। এটা এটা তো রাধুনির লক্ষণ নয়, এটা কাটিং এর। এটাও কাটছে, দেখো সব রেডি করছে, পেঁয়াজ শসা টমেটো বিট লবণ রয়েছে এখানে, তেল চাই এখন, এখানে বের করেছে কিছুটা চাল ভাজা বের করে রেখেছে, আর মুড়ি মুড়ি বের করবে এখন, রেডি হোক, রেডি করুক, চোখে কেঁদো না, আমি তোমাকে দিয়ে কাজ করাচ্ছি বলে বাড়িতে সবাইকে কি জানিয়ে দেবে? এটা জানিও না প্লিজ, সেই বাচ্চা তুমি শিশু, তোমরা কমেন্ট করে জানিও তো ও শিশু কিনা। ঠিক আছে, রেডি হোক, রেডি হোক, তখন তারপরে আবার কথা হবে। জয়শ্রীর মুড়ি মাখা কমপ্লিট, মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, সবকিছু দিয়ে মুড়ি মাখলো। তোমাদেরকে তো দেখালাম আগে, ও শসা পেঁয়াজ টমেটো লঙ্কা সব কাটছে, আর এখন মেঘ মাখিয়ে বাদাম দিয়ে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে খালি পেটটাকে কি জানি। রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, রুটি চিলি চিকেন, জয়শ্রী প্লেট, জয়শ্রী খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খেতে শুরু করে দিয়েছি, এদিকে অলরেডি শুয়ে পড়েছে, এর জন্য বেশি জোরে কথা বলবো না, খেয়ে নি, কারো ঘুমে আবার তারপরে আবার খেয়ে নি, তারপরে আবার কথা। রাত 11:10, রাতের ডিনার সেরে বিছানা তৈরি করে নিয়েছি, আর 2:35 ট্রেন লেটে চলছে, কাল সকালে কটায় নামবো জানি না এখনও সঠিক, যদি রাতেরবেলা ট্রেন ঠিক টাইম মানে ট্রেনে নিতে পারে তাহলে টাইমে নামবো, তা যখনই নামবো তোমরা তো জানতেই পারবে। ভিডিও এখন মানে যেহেতু সবাই শুয়ে পড়েছে বেশি জোরে কথাও বলবো না, এখন সবাই শুয়ে পড়েছে সব,
আমিও শুয়ে পড়বো এখন। আজকের মতন গুড নাইট, আবার কাল সকালে দেখা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। কেমন, গুড নাইট। আমরা এখন ইউপি শেষ করলাম, শেষ করছি আর কি, ইউপি ছেড়ে এবার ইউকেতে প্রবেশ করব। আর এখন বাজে 7:20, আমাদের গাড়ি অনেকটাই লেট। আমি অনেকবার বলেছি এত লেট যে বিরক্ত লাগছে এখন। ইউপি বর্ডার শেষ করছি নাজিবাবাদ। জওয়ালাপুর, তারপরে হরিদ্বার। ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায়নি ওখানে নাজিবাবাদে, 1 মিনিট দাঁড়িয়েছে। যাক, এমনি তো লেট গাড়ি, তার জন্য চলো ভেতরে চলো। এরাও আমার গ্রুপে রয়েছে, ট্রেনের গ্রুপ তৈরি হয়ে গেছে। ওর লক্ষ্য হচ্ছে, ওর নাম হচ্ছে বলো সৌমাল্য, ওর লক্ষ্য হচ্ছে 2 বছরের মধ্যে ওর এভারেস্ট জয় করা। আমি ওকে বেস্ট অফ লাক জানিয়েছি এবং তোমরাও কমেন্ট করো। ফ্ল্যাশকার্ড ঢোকার আগে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে একটা ছোট্ট স্টেশন। আর এখন গল্পের আসর বসেছে। এরা হচ্ছে আমার সহযাত্রী, গল্প চলছে এখন। রাহুল জেসে দিখনে বালা ইনসান অঞ্জলি কেসে বন সকতা হ্যায়? নেই তো পুরো, নেই তো অঞ্জলি কোসে অঞ্জলি না, কোই অঞ্জলি তো চলে যাও। ইসিলিয়ে তো হামনে বোলা অঞ্জলি কো লেও, উসকে বাদ দিখাও অঞ্জলি মার দেতি হ্যায়। অঞ্জলি কো হক হ্যায় মারনে কা। সুনো, প্যার সে ডর নেই লাগতা, মার সে লাগতা হ্যায়, মার সে বহুত ডর লাগতা হ্যায়। তো ওই সিন হো জায়ে, প্যার সে নেই ডরতা হ্যায়। আমরা লস্কর জংশনে ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 9:01 হয়েছে। এই যে চলো পারলে নিচে নামি একটু। এখন গাড়ি এসে দাঁড়ালো লক্সার জংশনে, আর বাজে হচ্ছে 9:05। জলের বোতল কিনলাম, জল নেই। হ্যাঁ, এই হচ্ছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, সবাই তাই হচ্ছে, জল পাচ্ছে না ভালো। এই এটা ঠিক আছে, লস্কর কা মালুম নেই, লস্কর কোন হ্যায়?
दीदी जी को मालूम नहीं कौन है लस्कर, बोल दो। बोला है लस्कर भैया एक पानी का बोतल थी। दीदी को मालूम नहीं, तुम जैसा एक लेट बना के बहुत घूम रहा है। दीदी को मालूम नहीं लस्कर कौन था। चाय ठीक है, नहीं लस्कर तो जंक्शन है, लस्कर और भी है। এখন বাজে 9:30, জয়ালপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে হরিদ্বারের দিকে। এই হচ্ছে জয়ালপুর স্টেশন। এই ফুলগুলো কি ভালো লাগে না? আর এদিকে আমাকে ওরা বিরক্ত করে। তোমরা দেখতে পাবে কিনা জানি না, আমি নিচ্ছি দেখো। ফাইনালি হরিদ্বার স্টেশনে নেমেছি, আর বাজ টাইম হয়েছে কত? 9:44 এই দেখো ঘড়ি, 9:44। হ্যাঁ, এতটা লেট হলো গাড়ি। ঠিক আছে, পরের ভিডিওতে আবার কথা হবে। আর এই ভিডিও যাদের আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও অনেক আসবে, তার জন্য অপেক্ষা করো।